ভাই গো ভাই, কানাডা মরির মতো ভিসা দিচ্ছে। ভাইজান, এই মরির টিনে আপনি উঠবেন কি উঠবেন না, তা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার হলেও এ বিষয়ে আমার কিছু কথা আছে। আর তা হলো, এত সহজে অল্প কিছু ডকুমেন্টস দিয়ে এর আগে কানাডা কখনোই জোরের গতিতে ভিসা দেয়নি। আজকের এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারা খুব সহজে নিজে নিজে সঠিকভাবে কানাডা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি করতে পারবেন। আর এজন্যে ভাইজান, আপনাকে কোনো দালালও ধরতে হবে না। তবে খুব অল্প টাকায় কানাডার ভিসা প্রসেসিং করে এমন কিছু এজেন্সির ঠিকানা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ঠিক যেভাবে বলবো ঠিক সেভাবে যদি ডকুমেন্টস তৈরি করে আপনারা এই সকল এজেন্সির কাছে যান, তাহলে তারা সামান্য কিছু টাকার বিনিময়ে আপনাদেরকে আবেদনের কাজটি অতি অল্প সময়ের মধ্যে করে দিবে। আর অল্প সময়ে করলে তো হবে না ভাইজান, করতে হবে নির্ভুলভাবে। আর আপনারা সবাই তো জানেন যে আবেদনের কাজটি যদি সঠিক হয় তাহলে ভিসা পাওয়া অনেকটাই নিশ্চিত। এজেন্সির কথায় পরে আসি, প্রথমেই আপনারা জেনে নিন যে কিভাবে আপনারা কানাডার ভিসার জন্য ডকুমেন্টস তৈরি করবেন। নাম্বার ওয়ান ভাইজান, প্রথমেই আপনার পাসপোর্ট রেডি করতে হবে। অনেকেই বলতে পারেন যে পাসপোর্ট তো পাসপোর্টই, এটি আবার রেডি করার কি আছে? ভাইজান, এই জায়গায় আপনারা সবাই ভুল করে থাকেন। বিশেষ করে কানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ যতদিন থাকবে আপনাকে ঠিক ততদিনের ভিসা দেয়া হবে। যদিও 6 মাস মেয়াদ আছে এরকম পাসপোর্ট দিয়ে কানাডার ভিসার আবেদন করা যায়, তারপরও আমি বলবো চেষ্টা করবেন পাসপোর্টের মেয়াদ যথাসম্ভব যতটা পারেন বেশি রাখতে। পাসপোর্ট আপনি নিজে নিজে অনলাইনে আবেদন করে করতে পারেন, অথবা কোনো ট্রাভেল এজেন্সির সহায়তা নিতে পারেন। নাম্বার টু ভাইজান, পাসপোর্ট রেডি হয়ে গেলে আপনার পরবর্তী যে ডকুমেন্টটি রেডি করার প্রয়োজন, তা হলো সম্প্রতি তোলা 2 কপি 35mm x 45mm সাইজের ছবি। মনে রাখবেন, ছবি যত সুন্দর হবে ভিসা হবে তত সুন্দর ভাবে। নাম্বার থ্রি, ছবি তোলা শেষ হলে ভিজিটিং কার্ড রেডি করবেন। আপনার নামে বা আপনার প্রতিষ্ঠানের নামে অবশ্যই কোনো দোকান থেকে ভিজিটিং কার্ড রেডি করতে হবে। আজকাল 1000 ভিজিটিং কার্ড করতে খরচ হয় মাত্র 300 টাকা। নাম্বার ফোর, ধরুন ভাইজান আপনার ভিজিটিং কার্ড রেডি, এবার আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করে নিতে হবে। কানাডা ভিসা পাওয়ার ব্যাপারটি বিবাহিত বা অবিবাহিত এই বিষয়ের উপর নির্ভর করে না। নাম্বার ফাইভ, এবার বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা, আর সেটি হলো 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। আবেদনকারী যদি একজন হন তাহলে আপনার ব্যাংক ব্যালেন্স হিসেবে 20-25 লক্ষ টাকা দেখালেই এনাফ। তবে ভাইজান, আপনি যদি ফ্যামিলি সহ আবেদন করেন তাহলে ব্যাংক ব্যালেন্স যেন 40-50 লক্ষ টাকার মধ্যে হয়। যারা নতুন করে কানাডা ভিসার জন্য অ্যাকাউন্ট খুলে ট্রানজেকশন করতে চান, তারা নিয়মিতভাবে 50,000 টাকা জমা এবং তোলার মাধ্যমে গ্রহণযোগ্য একটি ব্যাংক স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারে। নাম্বার সেভেন, যেদিন ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট তুলবেন সেদিনই ওই ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিয়ে নিতে হবে। নাম্বার এইট, ভিসা রিকোয়েস্ট লেটার বা এসওপি লেটার। এসওপি লেটার নিয়ে বিস্তারিত এখানে বলার কোনো প্রয়োজন মনে করছি না। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এসওপি লেটার ডাউনলোড করে নিতে পারবেন। নাম্বার নাইন, এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট। নাম্বার টেন, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। নাম্বার ইলেভেন, ভ্যাকসিন সার্টিফিকেট, আপনার অবশ্যই করোনার ডাবল ডোজ ভ্যাকসিন দেয়া থাকতে হবে। নাম্বার টুয়েলভ, ইনভাইটেশন লেটার বা হোটেল বুকিংয়ের কাগজ। কানাডাতে আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে আপনি ইনভাইটেশন লেটার ম্যানেজ করতে পারেন, আর যদি সেখানে কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে অ্যাডভান্স হোটেল বুকিংয়ের কাগজ দেখালেই যথেষ্ট। নাম্বার থার্টিন, আপনি যদি ব্যবসায়ী হিসেবে কানাডা ভিসার আবেদন করতে চান তাহলে ট্রেড লাইসেন্স অবশ্যই ম্যানেজ করবেন। নাম্বার ফোরটিন, আপনি যদি চাকুরিজীবী হন তাহলে এনওসি এবং স্যালারি সার্টিফিকেট রেডি করবেন। এতক্ষণ যে ডকুমেন্টসের কথা আমি বললাম, এগুলো জোগাড় হয়ে গেলে আপনি নিজে নিজে অনলাইনে কানাডার ভিসা আবেদন করতে পারবেন। আর যারা নিজেরা পারবেন না তারা যে কোনো এজেন্সির সহায়তা নিতে পারেন। আমি একটি এজেন্সির ওয়েবসাইটে প্রবেশ করে দেখলাম তারা মাত্র 7,000 টাকার বিনিময়ে সঠিকভাবে কানাডা ভিসার আবেদন করে দেয়। তো আপনাদের মধ্যে যাদের বাজেট কম
তারা মাত্র 7000 টাকায় এই এজেন্সিকে দিয়ে আপনার ভিসা প্রসেসিং করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই এজেন্সির ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভিজিট ভিসা কানাডায় পৌঁছার কিছুদিন পূর্বে বা পৌঁছার পর যদি আপনি কোনোভাবে কানাডার কোনো কোম্পানির কাছ থেকে এলএমআই অ্যাপ্রুভড কোনো জব অফার লেটার নিতে পারেন, তাহলে নিশ্চিত আপনার ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করা সম্ভব হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এক্সক্লুসিভ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের সবার প্রিয় চ্যানেল ভিসা ডক্টর।